হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এখনো পর্যন্ত অনেক স্টুডেন্টের মধ্যে কনফিউশন আছে যে তোমাদের কালকে অর্থাৎ 20 তারিখ থেকে কলেজ স্টার্ট হবে কিনা। এটা আরো একটি কলেজের মেসেজ রুটিন শেয়ার করা হয়েছে এবং মেসেজ দেওয়া হয়েছে, তো সবার প্রথমে তোমরা রুটিনটা একবার দেখে নাও। দেখো এখানে গায়েঘাটা গভর্নমেন্ট পলিটেকনিক ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল, এবং দেখো এখানে ডেট দেওয়া আছে 20/9/2023। তাই এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টদের কনফিউশন হচ্ছে যে তোমাদের 20 তারিখে কলেজে যেতে হবে কি হবে না, তাদেরকে আমি বলবো তোমরা কালকে একবার কলেজে গিয়ে দেখা করে আসতে পারো। হয়তো অনেকেরই মানে অনেকেই তোমরা মেসেজ করছো যে তোমাদের পার্টিকুলার কলেজ থেকে কোনো গ্রুপে কোনো মেসেজ বা কোনো ইমেল আসেনি, বাট অনেক স্টুডেন্টসদেরই কিন্তু আসছে। এবং এই যে কলেজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টুডেন্টদেরকে 11টার মধ্যে চলে যেতে বলা হয়েছে এবং স্টুডেন্টদেরকে সেমিনার রুমে কিন্তু প্রেজেন্ট থাকতে বলা হয়েছে। এবং সেখানে কলেজের যিনি প্রিন্সিপাল ইনচার্জ, উনি কিন্তু এই প্রোগ্রামকে ইনগ্রেট করবেন। এবং এই কলেজের আরো একটা ভালো জিনিস, এখানে কিন্তু গার্জেনদেরকেও যেতে বলা হয়েছে। গার্জেনদের জন্য দেখো এখানে লিখে দেওয়া আছে এসএমএস এ যে গার্ডিয়ান্স আর অ্যাডভাইস টু সিট ইন দ্য ড্রয়িং হল। তো যারা যারা কালকে যাচ্ছ কলেজে, তাদের মেসেজে মানে কার কার কোন কোন কলেজ থেকে মেসেজ এসেছে, তোমার কলেজ থেকে যদি মেসেজ রিসিভ করে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। কারণ অনেক স্টুডেন্ট এখনো অনেক মানে দ্বিধার মধ্যে আছে যে কালকে থেকে তোমাদের কলেজ শুরু হচ্ছে কি হচ্ছে না। আর তোমার কলেজ থেকে পার্টিকুলার যদি তোমার বাড়ির গার্ডিয়ান্স কে নিয়ে যেতে বলেন তাহলে সেটাও কিন্তু মেসেজে জানিও। আর সকলে চেষ্টা করবে মোটামুটি 10টা সাড়ে 10টা এরকম সময়ের মধ্যে কিন্তু কলেজে চলে যাওয়া। 10টায় যাওয়াটা সব থেকে বেস্ট, তার কারণ হচ্ছে তোমাকে গিয়ে খুঁজতে হবে কোথায় মানে বসবে, মানে কিছু যদি বুঝতে না পারো তাহলে সেক্ষেত্রে তোমরা অফিস রুমে যাবে সবার প্রথমে, সেখানে গিয়ে জিজ্ঞেস করবে, ওনারাই তোমাদেরকে বলে দেবেন যে নিউ স্টুডেন্টস যারা এসেছো তাদেরকে কোথায় বসতে হবে। আর যারা যারা এখনো মেসেজ পাওনি তাদেরকে আমি বলবো, অনেকেই মেসেজ করছো যে তাদেরকে বলা হয়েছে যে ইউনিভার্সিটি থেকে কোনো মেসেজ আসেনি বা কিছু, কিন্তু দেখো কাউন্সিলের তরফ থেকে যে মেসেজ বা নোটিফিকেশন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে তোমাদের কিন্তু 20 তারিখ থেকে কলেজের ফার্স্ট ইয়ার দের স্টুডেন্টদের ক্লাস শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে যদি পার্টিকুলার তোমার কলেজে কোনো মেসেজ না এসে থাকে কোনো গ্রুপে বা কোনো কোনো ভাবে যদি না এসে থাকে কোনো মেসেজ, তাহলে তোমাদের সকলকে রিকোয়েস্ট করব আমি যে একবার তোমরা কালকে কলেজে যাও, গিয়ে একবার দেখা করে এসো। আর এর আগে আমি তোমাদের সাথে জলপাইগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকেরও কিন্তু রুটিন আজকে সকালেই শেয়ার করেছিলাম, সেটাতেও কিন্তু মেনশন করা আছে যে 20 তারিখ থেকেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে। এবং যারা যারা এখনো জানো না যে তোমাদের মানে কতদিন ক্লাস হয় বা কতগুলো ক্লাস হয়, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু মানডে টু স্যাটারডে প্রত্যেক দিনই ক্লাস থাকবে। সোম থেকে শুক্র সকাল 10:30 থেকে শুরু করে বিকেল 4:50 পর্যন্ত ক্লাসেস থাকে, এবং শনিবার কিন্তু 10:30 থেকে 1:30 পর্যন্ত ক্লাস থাকে। এবং একটা জিনিস মাথায় রাখবে, 75% অ্যাটেন্ডেন্স কিন্তু ম্যান্ডেটরি, তা না হলে কিন্তু পরবর্তীকালে তোমাদেরকে সেমিস্টার এক্সামে বসতে দেওয়া হবে না। তাই সকলে চেষ্টা করো সেই যেন তোমাদের অ্যাটেন্ডেন্সটা মেনটেন থাকে।